আজকের ভিডিওতে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ফার্স্ট ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের যে মডেল কোয়েশ্চিন পেপারগুলো রয়েছে তার এক নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এর সমস্ত প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব যার পৃষ্ঠা নম্বর রয়েছে একশো চুরানব্বই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এক নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই এইচ এস বিভাগ কয়ের একের দাগের এক নম্বর প্রশ্ন রয়েছে লজ্জাবতীর পাতা মুদে যাওয়ার জন্য যে কোষগুলি দায়ী তা হলো সঠিক উত্তরটা হবে অপশান গ পালভিনাস কোষ দুয়ে রয়েছে প্রদত্ত কোনটি সংশ্লেষিত উদ্ভিদ ধর্ম নয় সঠিক উত্তরটা হবে অপশান ক আই যার পুরো নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড তিন নম্বর প্রশ্ন রয়েছে সূর্যালোক প্রদত্ত যে জীবের গমন ক্রিয়া নিয়ন্ত্রণ করে তা হল উত্তরটা হবে অপশান ঘ রয়েছে ভয় পেলে মানুষের কোন হরমোনের খরণ দ্রুত বৃদ্ধি পায় এর উত্তরটা হবে অপশান খ এপিনেফ্রিন তোমরা হয়তো অনেকে ভাবছো ভয় পেলে মানুষের অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় তাহলে এপিনেফ্রিন কি করে হবে তো তোমাদের একটা কথা বলি এই এপিনেফ্রিন হরমোনের অপর নাম হলো অ্যাড্রিনালিন পাঁচে রয়েছে মানব চোখের লেন্সে যে প্রোটিন থাকে তা হল সঠিক উত্তর অপশান গ ক্রিস্টালাইন ছয় রয়েছে প্রদত্ত কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয় তো এখানে উত্তরটা হবে অপশান ইউরাসিল খারক। আর এখানে যদি প্রশ্নটা ডিএনএ না দিয়ে আর থাকত থাকতো তাহলে উত্তরটা হতো থাইমিন কারণ আর তে কি ইউরাসিল থাকে থাইমিন থাকে না আর ডিএনএতে থাইমিন থাকে ইউরাসিল থাকে না সাত নম্বর প্রশ্ন পুরুষের দেহকোষে অটোজম ও এক্স ক্রোমোজমের অনুপাত তো পুরুষ মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা হয় চুয়াল্লিশটি আর এক্স ক্রোমোজমের সংখ্যা হয় একটি তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে চুয়াল্লিশ ইচ টু ওয়ান অর্থাৎ অপশান খ আর যদি এখানে পুরুষের দেহকোষে না দিয়ে মহিলার দেহকোষে থাকত তখন দেখো অটোজমটা হতো চুয়াল্লিশটি কিন্তু এক্স ক্রোমোজমটা হতো দুটি অর্থাৎ তখন অনুপাতটা হতো চুয়াল্লিশ ইচ টু দুই বোঝা গেল আট নম্বর প্রশ্ন রয়েছে সঠিক জোরটি নির্বাচন করো তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে ঘ টেলোফেজ পর্দা ও ও অপশন পুনরাবির্ভাব ঘটে এরপর বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব বিভাগ ক্ষয়ের দুইয়ের দ্যাগের এক নম্বর প্রশ্ন রয়েছে অ্যান্টিঅক্সিন বলতে বোঝায় ড্যাশ হরমোন কি তো এর উত্তরটা হবে সাইটোকাইনিনকে কারণ অক্সিন হরমোন যা কাজ করে সাইটোকাইনিন ঠিক তার বিপরীত কাজ করে অর্থাৎ অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায় অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় আর সাইটোকাইনিন হরমোন পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় দু নম্বর রয়েছে পাখির ডাউন স্ট্রোকে সাহায্য করে ড্যাশ বেশি এর উত্তরটা হবে পেক্টোরালিস মাইনর তিন নম্বর প্রশ্ন রয়েছে লিঙ্কড জিনগুলি পৃথক হওয়ার কারণ হল ড্যাশ উত্তরটা হবে ক্রসিং ওভার এরপর রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দু চারে রয়েছে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় এই বাক্যটি সত্য পাঁচে রয়েছে অবতল লেন্স মাইনাস পাওয়ার যুক্ত হয় এই বাক্যটিও সত্য ছয় রয়েছে নিউক্লিয় সাইডে ফসফরিক অ্যাসিড উপস্থিত এই বাক্যটি মিথ্যা কারণ নিউক্লিয় সাইডে ফসফরিক অ্যাসিড থাকে না এরপর রয়েছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের মিলন স্থাপন স্তম্ভে দুইয়ের সাথে রয়েছে কোষের বিভাজন দশা এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান ক মাইটোটিক দশা আটে রয়েছে রোটেটর পেসি এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান ক ফর্মিস দুয়ে নয় রয়েছে জি জিরো দশা এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্বের অপশান খ বন্ধা দশা দুয়ে দশ নম্বর প্রশ্ন রয়েছে বিশ্রদীর শব্দটি বেছে লেখো কেমনাস্টিক কলসপত্রী সন্ধ্যা মালতি সূর্য শিশির তো এখানে সঠিক উত্তরটা হবে সন্ধ্যা মালতি কারণ সন্ধ্যা মালতি ফুল সূর্যোদয়ের পর ফোটে তাই এটি ফটোনাস্টিক চলনের উদাহরণ আর বাকি যে তিনটি রয়েছে সেগুলো কেমোনাস্টিক চলনের মধ্যে পড়ে এগারোতে রয়েছে দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না এর উত্তরটা হবে কোষ এবং স্নায়ুকোষ এছাড়াও তোমরা লিখতে পারো যে পরিণত এরপর আমরা বিভাগ গয়ের তিনের দাগের এক নম্বর প্রশ্ন রয়েছে ইনসুলিনকে উপচিতিমূলক হরমোন বলে কেন তো এই প্রশ্নের উত্তরটা হবে ইনসুলিনকে উপচিতিমূলক হরমোন বলা হয় কারণ এক নম্বর এটি যকৃত পেশিকোষ ও কলায় গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চয়ে সাহায্য করে দুই নম্বর রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে তিন নম্বর ইনসুলিন কোষে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে তিনের দুয়ে রয়েছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন কি উদাহরণ দাও তো এই প্রশ্নের উত্তরটা হবে উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে না হয়ে অভিকর্ষের বিপরীতে হয় তখন তাকে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন বলে উদাহরণ উদ্ভিদের কাণ্ড মাটির উপরে অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায় এটি প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের উদাহরণ তিনি দেখা তিন নম্বর প্রশ্ন রয়েছে বনে গিয়ে বাঘের ডাক শুনলে যে স্নায়ুপত্রী গড়ে ওঠে ক্রমানুসারে শব্দচিত্রের সাহায্যে লেখো তো এই প্রশ্নের উত্তরটা আমি আর লিখে দিচ্ছি না মুখে বলছি তোমরা শুনে নাও বাঘের ডাক এটা হলো উদ্দীপনা তো বাঘের ডাকটা কর্ণে অর্থাৎ কর্ণ হলো এখানে গ্রাহক স্নায়ুবিক পথের মাধ্যমে অন্তর্বাহী স্নায়ুতে পৌঁছালো অর্থাৎ অডিটরি স্নায়ুতে পৌঁছালো সেখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছালো কেন্দ্র স্নায়ুতন্ত্র থেকে বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কারক অংশে অর্থাৎ পেশিতে পৌঁছালো তারপরে কি হলো সাড়া প্রদান করলো তিনের দাগে চার নম্বর প্রশ্ন রয়েছে অবস্থান ও কাজ বিষয় দুটির উপর নির্ভর করে গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য লেখ তো অবস্থানের ভিত্তিতে গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য হলো গুরু মস্তিষ্ক অবস্থিত অগ্রমস্তিষ্কে আর লঘু মস্তিষ্কে অবস্থিত পশ্চাৎ মস্তিষ্কে আর কাজের ভিত্তিতে পার্থক্যটা হলো গুরু মস্তিষ্কের কাজ হলো প্রাণীদের চিন্তা স্মৃতি বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করা আর লঘু মস্তিষ্কের কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা তিনের পাঁচে রয়েছে কাইনেটোকর কাকে বলে এর কাজ কি তো এর উত্তরটা হবে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে কাইনেটোকর বলে এর কাজ হলো কোষ বিভাজনকালে কাইনেটোকর অংশে তন্তুগুলি আবদ্ধ হয় এবং সৃষ্টার ক্রোমাটির দুটিকে পৃথক করে কোষের দুই মেরুতে নিয়ে যায় তিনের ছয় নম্বর প্রশ্ন রয়েছে মিওসিস কোষ বিভাজনকে হাস বিভাজন বলে কেন তো এই প্রশ্নের উত্তরটা হবে মিউসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যাওয়ায় মিউসিসকে হ্রাস বিভাজন বলে তো এরপর আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব বিভাগ একের প্রশ্ন রয়েছে চারের মানুষের চোখের অক্ষিগুলোকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো করনিয়া রেটিনা অপটিক স্নায়ু পিৎবিন্দু তো এই প্রশ্নের উত্তরটা তোমরা সাঁতরার বইতে পেয়ে যাবে ত্রিশ নম্বর পৃষ্ঠায় অথবাতে রয়েছে প্রাণী কোষের মাইটোসিস কোষবিভাজনের অ্যারাফেন্স দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো মেরু অঞ্চল বেমতন্তু ক্রোমাটিট সেন্ট্রোমিয়ার এই প্রশ্নের উত্তরটা রয়েছে তোমাদের সাঁতরা পাবলিকেশনের জীবনবিজ্ঞান বইয়ের ত্রিপান্ন বিষ্ঠায় চারের দুইয়ে রয়েছে নিচের কাজগুলির সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনগুলির নাম লেখো তো এক নম্বরে রয়েছে অর্থাৎ কয়ে রয়েছে কোষের আয়তন বৃদ্ধি তো এর সঙ্গে সম্পর্কিত হরমোনটা হলো খতে রয়েছে ফল পাকাতে সাহায্য করা এর সঙ্গে সম্পর্ক রয়েছে যে হরমোনের সেটি হলো ইথিলিন গয় রয়েছে ক্ষতস্থানে ক্যালাস গঠন তো এর সঙ্গে সম্পর্ক রয়েছে সাইটোকাইনিন হরমোন আর ঘতে রয়েছে আগাছা দমন তো এর সঙ্গে সম্পর্ক রয়েছে যে হরমোনটির তার নাম হল টু ফোর ডি যার পুরো নাম অ্যাসিটিক অ্যাসিড এরপর রয়েছে উদ্ভিদের জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় এবং কেন তো আমার মনে হচ্ছে যে অ্যাপসিসিক অ্যাসিড হবে উত্তরটা তো তাও আমার ডাউট আছে তোমরা তোমাদের কোচিং বা স্কুলের শিক্ষকদের কাছ থেকে উত্তরটা একবার জেনে নেবে অথবাতে রয়েছে নিউরন স্নায়ু ও স্নায়ুতন্ত্রের তন্ত্রের আন্ত সম্পর্ক আলোচনা করো এখানে প্রশ্নটা ভুল রয়েছে স্নায়ুতন্ত্র তন্ত্র নয় এখানে স্নায়ু তন্তু হবে তো এই প্রশ্নের উত্তরটা রয়েছে সাঁতরা পাবলিকেশনের বইয়ে তেইশ নম্বর পৃষ্ঠায় চারের তিনে রয়েছে ক্রোমোজোমে কি কি নিউক্লিক অ্যাসিড থাকে তো এর উত্তরটা হবে ক্রোমোজোমে দুটো নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ এবং আর এন এ নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও এর উত্তরটা হবে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার ডিএনএ এবং আবার তিনটি অংশ নিয়ে গঠিত শর্করা এন টু যুক্ত বেস অর্থাৎ নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড আর আর এন এ গঠিত রাইবোজ শর্করা এবং নাইট্রোজেন বেস নিয়ে ডিএনএ এর এন টু বেস আবার দুই প্রকার পিউরিন এবং পিউরিন অ্যাডেনিন এবং গুয়ানিন আর পিরিমিডিন বেসগুলি হলো সাইটোসিন ও থাইমিন অনুরূপভাবে আর এন এর নাইট্রোজেন বেসও দুই প্রকার পিউরিন ও পিরিমিডিন এর পিউরিন বেসগুলি হলো অ্যাডেনিন ও গুয়ানিন আর পিরিমিডিন বেসগুলি হলো সাইটোসিন ও ইউরাসিল অথবাতে রয়েছে মাইটোসিস ও অ্যামাইটোসিসের মধ্যে উল্লেখিত বিষয়ে পার্থক্য নিরূপণ করো উত্তরটা আমি মুখে বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও আমি আর লিখে দিচ্ছি না পার্থক্যের এক নম্বর বিষয় রয়েছে বিভাজনের প্রকৃতি তো বিভাজনের প্রকৃতি অনুসারে পার্থক্যটা হবে মাইটোসিস হলো পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি আর অ্যামাইটোসিস হলো প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি কি বললাম আরেকবার বলে দিই মাইটোসিস হলো পরোক্ষ কোষ বিভাজন আর অ্যামাইটোসিস হলো প্রত্যক্ষ কোষ বিভাজন এরপর খতে রয়েছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজনের সময় তো এই পার্থক্যের বিষয়ে মাইটোসিসের ক্ষেত্রে হবে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একই সঙ্গে বিভাজন ঘটে আর অ্যামাইটোসিসের ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং তারপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে আর একবার বলছি মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সঙ্গে বিভাজন ঘটে আর অ্যামাইটোসিসের ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং তারপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এরপর গতে রয়েছে বিস্তার এর উত্তরটা হবে মাইটোসিসের বিস্তার হলো উদ্ভিদ ও প্রাণীর দেহমাতৃকোষ আর একবার বলি উদ্ভিদ ও প্রাণীর দেহমাতৃকোষ আর অ্যামাটোসিসের ক্ষেত্রে হবে ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা ইত্যাদি প্রাণীর দেহে এরপর রয়েছে কোষ বিভাজনে সেন্ট্রোজোম এবং মাইক্রো টিবিউলের ভূমিকা কি তো এই প্রশ্নের উত্তরটা হবে প্রাণী কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম থেকে বেমতন্তু গঠিত হয় এবং উদ্ভিদ কোষ বিভাজনের সময় মাইক্রো টিবিউল থেকে বেমতন্তু গঠিত হয়